নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আগামী ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট করতে হবে, যে নৌকা পাবে তার হয়ে কাজ করতে হবে খাদ্যমন্ত্রী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট করতে হবে, নৌকার হয়ে কাজ করতে হবে, কার অবস্থা ভালো ছিল কার অবস্থা ভালো ছিল না সেটা মাপার বারোমিটার আমাদের নেই, নৌকা ছাড়া কে কতটা ভোট পায় আমার দেখা আছে, আজ থেকে আমি রাজনীতি করছি না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ অশেষ আশীর্বাদে দায়িত্ব নেওয়ার পরে দেশ এগিয়ে যাচ্ছে, সর্বপ্রকারের কৃষিতে বলেন খাদ্যে বলেন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার 21 সেপ্টেম্বর বেলা 11টায় বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ মাঠে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য, জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য এবং দেশের জন্য প্রাণপণ বিসর্জন দিয়ে যাচ্ছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজকের বৃষ্টিতে যেমন কৃষক বাঁচবে তেমনি আগামী ইউপি নির্বাচনে নৌকা ভাসবে। আমি মনে করলাম যে বাহাদুরপুর ইউনিয়ন থেকে একটি মেসেজ দিতে দিতে হাজীনগর পর্যন্ত পৌঁছাবে, আজকে জনসভা সার্থক হয়েছে, বৃষ্টি না হলে তো আর নৌকা ভাসে না, তাই এই বৃষ্টি আশীর্বাদ, বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার নৌকা এই বৃষ্টিতে ভাসবেই ভাসবে। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা, 8টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভার পূর্বে সদ্য নির্মিত বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের নিজস্ব অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা।